বন্ধুরা, যেমনটা আপনারা হয়তো অলরেডি সকলেই জানেন যে তুর্কিতে পরপর তিনটে ভূমিকম্পে অবস্থা তো চরম খারাপ, এবং আমি যে সময় ভিডিও রেকর্ড করছি তখনও পর্যন্ত যা রিপোর্ট সামনে এসেছে তাতে 8,000-এরও বেশি লোক কেবলমাত্র তুর্কিতেই মারা গিয়েছে। অন্যদিকে যে মুহূর্তে এই ঘটনা ঘটে তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভারতের তরফ থেকে সবচেয়ে বড় রেস্কিউ আর মেডিকেল অপারেশনও শুরু হয় তুর্কিতে, এবং আমরা প্রথম দেশ যারা সবার আগে সাহায্য ঘোষণা করে। ফলে স্বাভাবিকভাবে এটাকে নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে যে ভাই, তুর্কির মতন একটা দেশ যারা সর্বদাই ভারতের বিরোধিতা করে, আতঙ্কবাদ ছড়ায়, এমনকি ভারতকে টুকরো করার জন্য তো ফান্ডিং থেকে শুরু করে সব কিছুই করছে, তাহলে তাদের পেছনে এত মিলিয়ন ডলার খরচ করে ভারতীয় সেনাবাহিনী আর সরকার সাহায্য কেন করছে? আর যদি আমরা তর্কের খাতিরে এটা ধরেও নিই যেখানে ভারত মনুষ্যত্বের কারণে এ সমস্ত করছে, তাহলেও কি এসবের পর তুর্কি ভারতের এই সমস্ত সাহায্য মনে রাখবে বা এতে আদৌ কি কিছু বদলাবে? তো বন্ধুদের, জবাব জানতে হলে আমাদের আগে এটা জানতে হবে যে বর্তমানে পরিস্থিতি ঠিক কী আর ভারত অ্যাকচুয়ালি ঠিক কতটা সাহায্য করছে তুর্কিকে। তো বন্ধুরা, বেসিক্যালি ভারতের তরফ থেকে ইমিডিয়েট বেসিসে আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং তার সাথে আমাদের NDRF টিম মিলিতভাবে একটা অপারেশন শুরু করে। আর এর আন্ডারে অলরেডি ভারতের তরফ থেকে দুটো C-17 গ্লোব মাস্টার, যা আমাদের সবচেয়ে হেভি ট্রান্সপোর্ট বিমান, তাকে তুর্কিতে পাঠানো হয়, যার ফুটেজ কিন্তু এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। যার দরুন প্রথম ব্যাচে 50 জনের বেশি একটা পুরো টিম পৌঁছেছে, যাতে আমাদের স্পেশাল ডগ স্কোয়াড, রেস্কিউ টিম, ড্রিলিং মেশিন, মেডিকেল টিম, রিলিফ মেটেরিয়াল আর তার সাথে মেডিসিন পাঠানো হয়। এরপর পরবর্তী ফেজে আরও একটা C-17 গ্লোব মাস্টারকে পাঠানো হয়েছে, যাতে আমাদের ইন্ডিয়ান আর্মির একটা পুরো ফিল্ড হসপিটালকে তুর্কিতে ট্রান্সফার করা হয়েছে। এটা বেসিক্যালি আমাদের আর্মির আগ্রা বেসড একটা ফিল্ড হসপিটাল, যাদের আন্ডারে 30টি বেডের ক্যাপাসিটি রয়েছে, এবং তার সাথে 45 জন মেম্বারের একটা মেডিকেল টিমও রয়েছে, যাতে স্পেশালি ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, ডক্টর, সার্জন সামিল রয়েছে। এছাড়া মোট 99 জন আর্মির টিম এখানে ডিপ্লয় রয়েছে, এবং তার সাথে এক্স রে মেশিন থেকে শুরু করে ভেন্টিলেটর, মোবাইল অপারেশন থিয়েটার ও তার সাথে বাকি সমস্ত ইকুইপমেন্ট সামিল রয়েছে। আর শুধু তাই নয়, এটা তো কেবলমাত্র তুর্কি, ওদিকে একইভাবে কিন্তু সিরিয়াতেও অবস্থা খারাপ। আর এটাকে মাথায় রেখে সিরিয়াতেও ভারতীয় বায়ুসেনা C-130 হারকিউলিস বিমান, মেডিকেল টিম, এইড আর বাকি সাহায্য পাঠানো হয়ে গেছে। এছাড়া আমাদের প্রধানমন্ত্রী আর বিদেশমন্ত্রীর তরফ থেকেও এটা জানানো হয়েছে যে প্রয়োজনে অতিরিক্ত টিম রেডি আছে, এদেরকেও কিন্তু তুর্কিতে পাঠানো হতে পারে। আর বাকি যা সাহায্য প্রয়োজন, স্পেশালি মেডিসিন আর বাকি এড, সেটাও কিন্তু তুর্কিতে পৌঁছানো হচ্ছে। আর এখনও পর্যন্ত ভারতের তরফ থেকে একাই 4টে ট্রান্সপোর্ট বিমান অলরেডি পৌঁছে গেছে। অর্থাৎ সোজা ভাষায় বললে ভারতের দ্বারা যা যা করা সম্ভব সেই সমস্ত সাহায্য বিনা এটা ভেবে তুর্কিকে করে যাচ্ছে যে কীভাবে তুর্কি সেই দেশ যারা ভারতকে ভাঙার চেষ্টা করছিল। এবারে আসে আসল কথায় যে ভাই, এরপর কি তুর্কির কোনো পরিবর্তন হবে? তো দেখুন, তুর্কির অ্যাম্বাসির তরফ থেকে টুইট করেছে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে এরপরেও তুর্কির তরফ থেকে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি থামবে এরদোগান থাকাকালে। ফলে এখানে স্বাভাবিকভাবে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন থাকবে যে ভাই, তাহলে ভারত সাহায্য করছে কেন? তো দেখুন, এর পেছনে আমাদের লং টার্ম ইন্টারেস্ট রয়েছে, কেননা অলরেডি তুর্কিতে 8,000-এর বেশি লোক মারা গেছে। এছাড়া WHO-র রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা কিন্তু 7 থেকে 8 গুণ পর্যন্ত বাড়তে পারে, মানে মোটামুটি ধরে রাখুন 50,000-এর বেশি লোক কেবলমাত্র তুর্কিতে মারা যাবে। ওদিকে তুর্কির ইকোনমি তো আগেই ধ্বংস হয়ে গেছিলো, এবং এসবের পর ওরা আরও মোটামুটি 10 থেকে 15 বছর পিছিয়ে গেল। তুর্কির ইনফ্রাস্ট্রাকচার এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে মানা হচ্ছে $100 বিলিয়ন বেশি লস হয়েছে। আর ঠিক এমন পরিস্থিতিতে ভারতের মতন একটা দেশ যারা অলরেডি একটা গ্লোবাল পাওয়ারের পজিশনে চলে এসেছে এবং বাকি দুনিয়াতে একটা লিডারশিপের ভূমিকায় রয়েছে, ঠিক সেই মুহূর্তে এটা ভারতের দায়িত্ব যে এই ক্রাইসিসে ভারত সাহায্য করুক। আর অলরেডি কিন্তু গোটা দুনিয়ার নজর ভারতের উপর রয়েছে, এমনকি এই মুহূর্তে তো ভারত G20 লিডারশিপেও পেয়েছে, এছাড়া UN-এর পারমানেন্ট মেম্বারশিপের রেসেও ভারত রয়েছে। আর এমন পরিস্থিতিতে ভারতের পলিসি এটাই যে যখনই কোনো দেশ বিপদে পড়ে, তা সে আমাদের শত্রু দেশ হোক না কেন, ভারত তাকে সাপোর্ট করতে এগিয়ে আসে, আর এটাই আমাদের কালচার। তাই এখানে ভারত তুর্কির থেকে ফায়দা পেতে এ সমস্ত করছে, বরং ভারতের যে পলিসি বা আমাদের দেশের যে কালচার তার আন্ডারেই কিন্তু এই সমস্ত করা হচ্ছে। ফলে সোজা ভাষায় এতে তুর্কির তরফ থেকে ভারতকে নিয়ে যাই পলিসি থাকুক, ভারতের এই কাজ হিউম্যানিটেরিয়ান বেসিসে চলছে। আর এটা প্রথমবার নয় যখন ভারত কাউকে সাহায্য করছে, বরং গত 75 বছরে যখন আর্থিকভাবে ভারত এবং ক্ষমতার দিক থেকে অনেক বেশি পিছিয়ে ছিল তখনই কিন্তু সাহায্য করে এসেছে, আর ভবিষ্যতেও তাই করবে। ফলে যেভাবে যেভাবে ভারতের শক্তি বাড়তে থাকবে ভারতের দায়িত্বও বাড়বে, এবং এই ধরনের ক্রিটিক্যাল সময়ে এটা দেখা হয় না যে সামনের দেশ আমাদের পক্ষে দাঁড়িয়েছিল না বিরুদ্ধে। আশা করি বিষয়টি এখানে পরিষ্কার হয়ে গেছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।